আবারও যোগদান বিজেপিতে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাস মাঝরিয়ানের অধ্যাপক সহ কিছু কর্মচারী বৃন্দ বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন। জানা যায় মোট 20 জন আজ যোগদান করেন বিজেপিতে। তার মধ্যে কিছু অধ্যাপক রয়েছেন, আবার কিছু কর্মচারীও আছেন। সূত্রের খবর, এদের অধিকাংশ সিপিএম ও তৃণমূলের নেতা। মূলত কৃষি উন্নয়ন ও সামগ্রিক উন্নয়নের জন্যই এই যোগদানের মূল উদ্দেশ্য বলে দাবি করেছেন অধ্যাপক জয়ন্ত দত্ত। এ বিষয়ে অধ্যাপক জয়ন্ত দত্ত বলেন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত ক্যাম্পাস মাঝিয়ানের অধ্যাপক এবং কর্মচারীবৃন্দ আজকে বিজেপিতে জয়েন করলাম। আমরা মোট 20 জন জয়েন করেছি, তার মধ্যে কিছু অধ্যাপক আছেন এবং বাকি কর্মচারীবৃন্দ আছেন। তাদের মধ্যে অধিকাংশ সিপিএম এবং তৃণমূল থেকে এখানে জয়েন করলেন। জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলার কৃষি সামগ্রিক উন্নয়ন এবং জেলার যে সামগ্রিক উন্নয়ন সেখানে শরিক হওয়া এবং নরেন্দ্র মোদীর আদর্শ উন্নত হয়ে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের পথে নিজেদেরকে শরিক করা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।